রাতের বেলা শোয়ার সময় পাশে গ্লাস রাখেন না, বিসমিল্লাহ বলে এটা ঢাইকা রাখবেন। এরপর নবী বলেন ওয়াখাম্মির ইনা আকা ওয়াজকুর ইসমাল্লাহ, তুমি তোমার বাসন তোষণ তরি তরকারি ভাতের ডেক দেখছি গুলা বিসমিল্লাহ বলে ঢেকে রাখবা, ফ্রিজের মধ্যেও যদি রাখেন ঢাইকা রাখা দরকার। নবী বলেন ওয়ালাউ তারুদু আলাইহি শাইআ, পুরা ঢাকনা যদি দিতেও না পারো সামান্য কিছু একটা হলেও ওই পাত্র আর পান পাত্রের উপর রেখে দাও, পুরা ঢাকনাটা নাই, আপনি কিছু একটা বিসমিল্লাহ বলে রেখে দেন, মানে পুরাটা ঢাকার মতো আপনার কাছে কিছু নাই, তো ছোট একটা কিছু হইলো আপনি নবী বলছে বাস কিছু একটা আপনি বিসমিল্লাহ বলে ওটার উপর রেখে দেন। কি কথাগুলো বুঝে আসছে সবার? পুরা আপনার কাছে পান পাত্র ঢাকার বড় কিছু নাই, তো নবীজি বলছে নাই বলাও তো আরুজু আলাইহি শাইআন, ছোট কিছু হইলো ওইটা ওখানে রাইখা দাও বাকি বিসমিল্লাহ পড়ো। তো কথাগুলো মনে থাকবে নি সবার? তাহলে বিসমিল্লাহ পড়ে দরজা আটকানো, দরজা খোলা, পান পাত্রের উপরে কিছু রাখা বিসমিল্লাহ বলে, বাসন তোষণ ডেকচির মধ্যে ভাত আছে তরকারি আছে এগুলার উপরেও বিসমিল্লাহ বলে কিছু একটা রাইখা দেওয়া, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। কাপড় পরিধান যখন করবেন তখনও বিসমিল্লা পড়বেন, এমনকি আমরা যখন অজু এস্তেঞ্জা করি, কখনো প্রস্রাবখানায় যেতে হয় আমাদের, কখনো টয়লেটে, লজ্জার কিছু না, তখন লজ্জাস্থান প্রকাশ হয় কি না? ওখানে প্রস্রাবখানা টয়লেটে গেলে লজ্জাস্থান প্রকাশ হয় কি না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান তখন তোমাদেরকে নিয়ে খেলা করার খুব চেষ্টা চালায়, ওই মুহূর্তে কি করবা? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইবনে মাজার 297 নম্বর হাদিস, ক্বালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিত্রু মা বাইনাল জিন্নি ওয়া আওরাতি বনি আদম আইয়াকুলা বিসমিল্লাহ, জিন এবং আদম সন্তানের সতরের মাঝে পর্দা বা আবরণ হলো ওই বান্দা পড়বে বিসমিল্লাহ। ইজা দখলাল কানিফা, বান্দা যখন উযু করতে যায়, ইস্তিনজা করতে যায়, টয়লেটের মধ্যে যায়, প্রস্রাবখানায় যায়, তখন ওই বান্দা পড়বে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ পড়ার কারণে শয়তান আর তার লজ্জাস্থানের মাঝে আল্লাহ প্রতিবন্ধকতা তৈরি করে দেয়, নাহলে শয়তান লজ্জাস্থান নিয়ে খেলা করে। তাহলে এই কথাগুলো গুরুত্ব দেন, বাচ্চা ও তো বিসমিল্লাহ পারে না, যে বাচ্চাটা ওকেও যখন আপনি কমোডের মধ্যে বসান বিসমিল্লাহ বলে ওকে বসান, বাচ্চাকে যদি বাথরুমে নেওয়ার উপযুক্ত হয় 2.5-3 বছরে, আস্তে আস্তে মারা কি করে তখন বাচ্চাকে একটু বাথরুমে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনও আপনি ওই বাচ্চাকে নেওয়ার সময় বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস এই দোয়াটা পড়েন, কারণ এই বাচ্চার লজ্জাস্থান নিয়ে যেন ইবলিস খেলা করতে না পারে এই জন্য এই দোয়াগুলো পড়া। মনে থাকবে নি সবার? তাহলে এই আমলগুলো মিস করেন না। এই নামাজের সময় আসলেই আমরা প্রস্রাবখানায় টয়লেটে যাই, অনেকে দ্রুত দৌড়ে আসে, মানে বোঝা যাইতেছে ওনার হালাত খারাপ, দোয়াটা পড়তে ভুলে যায় না। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। রাতে ঘুমানোর সময় বিসমিল্লাহ পড়বেন। আবু দাউদ শরীফের বর্ণনা 5054 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা আখাযা মাযযাহু মিনাল লাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা যখন বিছানায় যাইতেন তখন বলতেন বিসমিল্লাহ ওয়াদাতু জাম্বি, আল্লাহর নামে আমি আমার শরীরটা বিছানায় রাখলাম, সুবহানাল্লাহ। আরেকটা আছে বিসমিকা রব্বি ওয়াদাতু জাম্বি, রব আপনার নামে আমি আমার দেহটাকে বিছানার মধ্যে রাখলাম। তাহলে কার নামে দেহ বিছানায় রাখবো বলেন তো? আল্লাহর নামে। এরপর আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা গফিরলি জাম্বি, পড়েন তো আল্লাহুম্মা গফিরলি জাম্বি, এটা নবী আমগরে শিখিয়ে দিছে, তোমরা পড়বা আল্লাহুম্মা গফিরলি জাম্বি, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন। নবীর তো গুনাহ নাই, এই নবী এটা পয়রা আমগরে শিখিয়ে দিছে যে দোয়া করবা যে আল্লাহ যেন তোমারে মাফ করে। এক নাম্বার বিসমিল্লাহ বলে দেহ মাটির মধ্যে রাখা, বিছানায় রাখা, পুরা দোয়াটা যদি না পারেন করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বইলা বাংলাগুলা বলবেন আল্লাহ আপনার নামে আমি আমার দেহটা
বিছানার মধ্যে রাখলাম, এরপরে আরবি যদি পারেন ভালো কথা, আরবি না পারলে বাংলাটা পড়বেন। আরবি হলো আল্লাহুম্মা ফিল্লি জাম্বি, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন, বাংলাটা পারবেন তো? আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন। 3 নম্বর, ওয়া আখসি শাইতানি, মাবুদ তুমি আমার শয়তানকে তাড়ায়া দাও, আমার সাথে যে শয়তানটা ডিস্টার্ব করে ওরে তুমি তাড়ায়া দাও। তো নবীজির সাথে তো শয়তান নাই, নবীজির শরীরেও শয়তান ঢুকার ক্ষমতা রাখে, কিন্তু নবীজি বলেন ওয়ালাকিন্নাল্লাহ আআনানি ফাআসলাম, নবীজি বলেন শয়তান আমার রক্তের শিরা উপশিরায় দিয়ে চলার ক্ষমতা রাখে, কিন্তু ও পারে না, কারণ ওর থেকে আল্লাহ আমারে সাহায্য করে ওর মোকাবেলায়, তাই ও আমাকে পারে না, ধোকা দিতে পারে না, আমার সাথে পেরে উঠতে পারে না ও, এজন্য আল্লাহ আমার হেফাজত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর বললেন আখসি শাইতানি, আল্লাহ আমার শয়তানটারে তাড়ায়া দেন। 4 নম্বরে বলবেন ও ফুকারিহানি, আল্লাহ আমার ঘাড় আপনি মুক্ত করেন, ঘাড় মুক্ত করেন, বিপদ আপদ যত কিছু আছে সব থেকে মুক্ত করেন, ঘাড় মুক্ত করেন। এরপর সুন্দর একটা কথা নবী শিখাই দেয়, ওয়া জালনি ফিন্নাদিয়িল আলা, আল্লাহ নেককার মানুষ যারা সবচাইতে মর্যাদাবান বান্দা যারা তাদের অন্তর্ভুক্ত আমারে বানায়া দেন। বাংলাটা শুনেন, আল্লাহ আপনার নামে দেহটা বিছানায় রাখলাম, আল্লাহ আমার গুনাহ মাফ করেন, আল্লাহ আমার শয়তানটা তাড়িয়ে দেন, আমার ঘাটটা মুক্ত করেন, আল্লাহ নেককার মানুষ যারা সর্বোচ্চ নেককার যারা তাদের অন্তর্ভুক্ত আমাকে আপনি বানায়া দেন। যাই হোক, প্রথমে আসি মূল কথায় আসি, বিসমিল্লাহ বলে দেহটা বিছানায় রাখা, এই মনে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, হাসবো না কেউ, এখন যে হাদিসটা বলবো কেউ হাসবো না, বলে মন দিয়ে শুনবো, সাবধান, রসুলের হাদিসের সময় কোনো যেখানে হাসা আছে সেখানে হাসবো, যেখানে হাসি নাই হাসবো না। সহিহ বুখারী 6338 নম্বর হাদিসের বর্ণনা, 388 নম্বর হাদিসের বর্ণনা, যখন আপনি আপনার বিবির সাথে সম্পর্ক করবেন, বিবির সাথে বিছানায় যখন পবিত্র বৈধ সম্পর্ক স্থাপন করবেন, তখন আপনি বিসমিল্লাহ পড়বেন, এটা রসুল শিখাই দিয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্না আহাদাকুম ইযা আরাদা আন ইয়াতিয়া আহলা ফাকালা বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, তোমাদের কেউ যখন তার বিবির কাছে যায় গমন করে, পবিত্র সম্পর্ক কায়েম করতে চায়, তখন ওই ব্যক্তি পড়বে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, আল্লাহ আপনি আমাকে আর আমার বিবিকে, এ আমাদের দুইজন আপনার কাছে দোয়া করতেছি, জান্নিবনাশ শাইতান, আমাদের দুইজন থেকে আপনি শয়তানরে দূরে রাখেন, ওয়া জান্নিবিশ শাইতান আমা রাযাকতানা, আল্লাহ আমাদের কোন সন্তান যদি হয় যে সন্তান আপনি আমাদেরকে দান করবেন, এই সন্তানটাকেও শয়তান থেকে আপনি দূরে রাখবেন, এটা তোমরা দোয়া করবা। নবীজি বলেন ইন্নাকু ইয়ুকদ্দার বাইনাহুমা ওয়ালাদ, তাদের এই পবিত্র সম্পর্ক স্থাপনের ফলে তাদের কোনো সন্তান যদি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়ে থাকে, লাম ইয়াদুররুহু শাইতানুন আবাদা, এই সন্তানটাকে শয়তান কখনো ক্ষতি করতে পারবে না। আবার বলছি, তোমাদের কেউ যখন বিবির কাছে যাবে বিসমিল্লাহ পড়বে, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, পুরো দোয়াটা না পারলে বিসমিল্লাহ তো মনে থাকবে, বিসমিল্লাহ পড়ার পর বাংলাটা বলবেন, আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন, আর আমাদের যে সন্তানটা আপনি দিবেন এই সন্তানটার থেকেও শয়তানকে দূরে রাখেন, সন্তানটাকে শয়তান থেকে দূরে রাখেন। নবী বলেন ওই সম্পর্কের ফলে যদি তাদের কোনো সন্তান আল্লাহ নির্ধারণ করে রাখেন, যদি নির্ধারিত হয়ে থাকে, শয়তান কখনো এই সন্তানের ক্ষতি করতে পারবে না। এই হলো আপনার রাতে ঘুমাতে যাওয়ার সময় এ আমল করা, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। তাহলে সূরা ফাতিহা বিসমিল্লাহ দিয়ে শুরু করলাম, বিসমিল্লাহ সব ভালো কাজের শুরুতে, এই আমল আমরা শিখলাম। চলেন সূরার প্রথম আয়াতে যাই, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জগতের রব,
সমস্ত প্রশংসা কার? বলেন কার? তো আমরা তো মানুষেরও প্রশংসা করি, কি করি না? শুরুতে একটা আলিফ লাম আছে, এই আলিফ লামটাকে আলিফ লামে ইস্তিগরাক অথবা ইখতিসাসের জন্য আনা হয়েছে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর এটার নাম যদি হয় ইখতিসাস তাহলে অর্থ হবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই খাস। বলেন সমস্ত প্রশংসা কার জন্য খাস? এটা কেমনে? এই চেয়ার বানাইছে কে? বলেন মিস্ত্রি। কে বানাইছে? মাশাল্লাহ কি সুন্দর চেয়ার! তাহলে মিস্ত্রি বানাইছে, মিস্ত্রির মেধা অনেক ভালো। মিস্ত্রির বানাইছে কে? আরে বলেন কে? তো মূলত প্রশংসা হলো কার? এই জন্য চেয়ার যে বানাইছে যদিও তার প্রশংসা করি, আসলে এটা তার প্রশংসা না, বরং তারে এত সুন্দর মেধা যিনি দিয়েছে তার প্রশংসা। এই জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলী লেখছেন, সারা পৃথিবীতে যত জায়গায় মানুষের প্রশংসা হয়, এই প্রশংসার যোগ্য মূলত মানুষ না, মূলত ওই মানুষ যেই কারণে প্রশংসা অন্যের থেকে পায়। মানুষ চিন্তা করতে হবে, আমি প্রশংসা কেন পাইলাম? আচ্ছা আমার মেধার কারণে। আমি প্রশংসা কেন পাইলাম? আচ্ছা আমার টাকার কারণে। আচ্ছা আমি প্রশংসা কেন পাইলাম? ব্যবসায় উন্নতি করার কারণে। আচ্ছা ব্যবসায় আমার উন্নতি দেওয়ার বুদ্ধিটা কে দিল? ও আল্লাহ দিছে। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন, দুনিয়াতে যত প্রশংসা হয় সব প্রশংসার মূলে আল্লাহ। সব প্রশংসার মূলে কে? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? সূরা আনআমের এক নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ জুলুমাতি ওয়ান নূর। সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। সূরা বানী ইসরাইলের 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর, লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক রাজত্বে যার কোনো অংশীদার নাই সমস্ত প্রশংসা তার। বলেন তো রাজত্বে কোনো অংশীদার নাই কার? তাহলে সমস্ত প্রশংসা কার? আল্লাহ। সূরা কাহাফ এক নম্বর আয়াত আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তার বান্দা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাব নাজিল করেছেন। তাহলে বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাব নাজিল করেছেন কে? তো আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন। এবার চলে যাই সূরা ফুরকানের এক নম্বর আয়াত। ওখানে হামদ শব্দে নাই, তবে সেখানে অন্য শব্দে আল্লাহর প্রশংসা আছে। সূরা আনকাবুতে আমরা চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামল 19 নম্বর পারা শেষ পৃষ্ঠা, সূরা নামলের 59 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা। আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর, ওয়াসালাম শান্তি বর্ষিত হোক তার নির্বাচিত বান্দাদের উপর। তাহলে সমস্ত প্রশংসা কার? আল্লাহর। সূরা নামলের 59 নম্বর আয়াতে আল্লাহ শিখিয়ে দিলেন সমস্ত প্রশংসা আল্লাহর। হুজুররা বা ইমাম সাহেবরা অথবা আলেমরা মুনাজাত শেষ করে কেমনে কোন তো আপনারা সবাই, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন কেমনে শেষ করে নি। সূরা ওয়াসফাত আয়াত নাম্বার 182, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, তারা যা বলে এর থেকে আপনি পুত পবিত্র, আপনি হলেন রব, আপনি হলেন সম্মানের রব, আপনি হলেন ইজ্জতের রব। বেঈমানরা আপনার যে কথা বলে আপনার ব্যাপারে এর থেকে আপনি পুত পবিত্র। ওয়াসালামুন আলাল মুরসালিন, যারা রসুল যারা মুরসালিন যারা আপনার পাঠান উপায়গম্বর তাদের উপর শান্তি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জগতের রব। 24 নম্বর বাড়াই দেয় চলেন,
24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে 24 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা হ্যাঁ ঠিক আছে 13 নম্বর পৃষ্ঠা সূরা মুমিন আয়াত নম্বর 65 আল্লাহ বলেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আল্লাহ চিরঞ্জীব তাকেই তোমরা একনিষ্ঠ ভাবে ডাকো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জগতের রব যিনি কি বলেন তো বিশ্ব জগতের রব সূরা ফুরকানের যেটা বলছিলাম সেখানে আছে এমন তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা আল্লাযী লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাম ইত্তাখিদ ওয়ালাদা ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا সেখানে আসছে বরকতময় ওই সত্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন রাজত্ব তার ক্ষমতা তার বলেন তো রাজত্ব কার ক্ষমতা কার এবার সুন্দর একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আগে আপনাদের থেকে আমি স্বীকৃতি নেই বলেন এই দুনিয়ার রাজত্ব কার আখেরাতে রাজত্ব কার তাহলে দুনিয়াতে সব প্রশংসা হবে কার আখেরাতেও কার দেখেন আল্লাহ কি বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ আল্লাহ বলেন আসমান জমিনের যারা আছে সবাই তার তাসবিহ পাঠ করে লাহুল মুলকু রাজত্ব তার প্রশংসা তার তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান তো আমরা জানি দুনিয়াতেও রাজত্ব আল্লাহর আখেরাতেও রাজত্ব আল্লাহর অতএব দুনিয়াতেও সমস্ত প্রশংসা আল্লাহর আখেরাতেও সমস্ত প্রশংসা আল্লাহর আরেকটা আয়াত আছে দাঁড়ান লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ফিল আখিরা ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ ওয়া মা ইয়াখরুজু মিনহা কই আছে এটা 27 পারা হ্যাঁ 27 পারা দেখেন 27 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুল মুলক ওয়া লাহুল হাম এটা বাইতাছি না ওয়ালাহুল হামদু ফিল আখিরা এটা দরকার ওয়ালাহুল হামদু ফিল আখিরা ওয়া হুয়াল হাক সূরা সাবা 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 22 নম্বর পারা সূরা সাবা ফিল আখিরাটা চাইতেছি আমি সূরা সাবা 22 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ পড়েন সূরা সাবার 1 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরা সমস্ত প্রশংসা আল্লাহর আসমান এবং জমিনের রাজত্ব সব কিছু যার ওয়ালাহুল হামদু ফিল আখিরা আল্লাহ বলেন আখেরাতেও সমস্ত প্রশংসা আল্লাহ এটা খুঁজতেছিলাম আমি তাহলে দুনিয়াতে সব প্রশংসা কার দুনিয়াতে সব রাজত্ব কার তাই প্রশংসা সব কার এবার আসেন আখেরাতে রাজত্ব কার তো আল্লাহ বলেন ওয়ালাহুল হামদু ফিল আখিরা অতএব আখেরাতে সমস্ত প্রশংসাও আমার তাহলে আখেরাতে রাজত্ব আল্লাহর আখেরাতে প্রশংসা আল্লাহ এখন আসেন সূরা ফাতিহার 1 নম্বর আয়াত থেকে জানলাম সমস্ত প্রশংসা আল্লাহর দুনিয়াতে আমরা মাঝে মাঝে মানুষের প্রশংসা করি মানুষের প্রশংসা লিমিটেড প্রশংসা জায়েজ আছে বলেন কি প্রশংসা জায়েজ আনলিমিটেড প্রশংসা একজনের তিনি কে আল্লাহ লিমিটেড প্রশংসা জায়েজ আছে আর দলিল সহিহ বুখারীর বর্ণনা 6085 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ইস্তাজানা উমর আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নবীজির সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর নবীজির কাছে অনুমতি চাইলেন ঘরের বাহিরে দাঁড়ায় রইছে হুজুর আমি ওমর ভিতরে আসতে চাই ওয়া ইনদাহু নিসাউম মিন কুরাইশিন ইউকাল্লিমনা ওয়া ইস্তাকসিনাহু আলিয়াতান আসওয়াতুহুন্না নবীজির সামনে তখন একদল কুরাইশি মহিলা এই মহিলারা জোরে জোরে আওয়াজে কথা বলতেছে নবীর সামনে হযরতে ওমর ফারুক তখন ঘরের বাহিরে ভিতরে আল্লাহর নবীর কানে সংবাদ যায় আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী ওমর ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে আপনার কাছে অনুমতি চায় ফাআযিনা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হযরতে ওমরকে ঘরে ঢুকার অনুমতি দিয়ে দেয় হযরতে ওমর যখন ঘরের মধ্যে যায় যাওয়ার সময় দেখে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাক
ওমর যখন ঘরে যায়, যাওয়ার সময় দেখে আল্লাহ নবী হাসতেছে, নবীর দাঁত দেখা যায়। হযরতে ওমর আল্লাহ নবীকে দেখার পর বললেন, আদহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহ নবী, আল্লাহ যেন আপনার এই দাঁত সদা সর্বদা হাস্যোজ্জ্বল রাখে, আপনার মুখটা সারা জীবন যেন আল্লাহ হাস্যোজ্জ্বল রাখে। হুজুর, আমার জানতে মন চায় আপনি হাসতেছেন কেন, আপনারে যে আমি দেখলাম আপনি হাসেন এটা ভালো লাগতেছে, সারা জীবন আপনি হাসেন, কিন্তু আপনি হাসলেন কেন এটা আমার একটু জানতে মন চায়। নবীজি বললেন, ওমর তুমি যখন বাহিরে অনুমতি চাইছো তখন আমার সামনে নারীরা জোরে জোরে কথা বলতেছিল, বা জি আমি বাহির থেকেই শুনতেছিলাম। তো নবীজি কয়, ওমর ফালাম্মা সামিআনা সাওতাক, নারীরা যখন তোমার আওয়াজ শুনছে, ইবতাদারনাল হিজাব, সবগুলা উইঠা দ্রুত পালায়া ওই পর্দার পিছনে গিয়ে পলায় রইস, তোমার আওয়াজ শুনে। হযরতে ওমর বললেন, আনতা কুনতা আহাক্কু আইয়াহাবনা ইয়া রাসূলাল্লাহ, হুজুর আপনিই তো ছিলেন বেশি যোগ্য যে আপনারে তারা ভয় পাবে, তারা আমারে কেন ভয় পায়। এবার হযরতে ওমর পর্দার দিকে লক্ষ্য করে বললেন, ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না, হে আত্মশত্রু নারীগণ, হে ওই সমস্ত নারীগণ যারা নিজেরা তোমরা নিজেদের শত্রু, আতাহাবনানি ওয়ালা তাহাবনা রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমারে ভয় পাও, আল্লাহ রসুলকে কি ভয় পাও না, তোমরা আমারে ভয় পাও, রসুলকে ভয় পাও না। নারীরা ভিতর থেকে জবাব দেয়, বালাহ কন্যা বালাহ, নারীরা কি করে দেখেন, কন্যা বালাহ, হ আসলে তোমারই ভয় পাই, নবীজির এত ভয় পাই না, কি কয় নারীরা কয়, আসলেই তোমারই ভয় পাই। এবার হযরতে ওমরকে, ও কেন ভয় পাই, আনতা ফাদ্দু আগলাজমির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কঠোর, তোমার ভাষা খুব শক্ত নবীর চাইতে, এই জন্য নবীর সামনে কথা সুন্দরভাবে নরমভাবে বলতে পারলো, তোমার আওয়াজ শুনলে আর কথাই আসে না, কথা বলা দূরের কথা, তোমারে বেশি ভয় পাই। নারীরা পর্দার আড়াল থেকে ওমর ফারুককে বলবে। নবীজি হযরত ওমরকে বললেন, ওমর আল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জান তার কসম, মা লাকিয়াকা শায়তান সালিকান ফাজ্জা ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর তুমি যেই রাস্তায় হাঁটো, এক রাস্তায় তুমি চলো, শয়তান যদি ওই রাস্তায় তোমাকে দেখে তাড়াতাড়ি রাস্তাটা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে হাঁটার শুরু করে, শয়তানই জেনে তোমারে ভয় পায়, মানুষ তো ভাবেই কথা বুঝে আসছে। তো হযরতে ওমরের প্রশংসা নবীজি করলেন সামনাসামনি, ক্ষেত্র বিশেষ সত্যি প্রশংসা সামনে করা জায়েজ, আবার বলছি ক্ষেত্র বিশেষ সত্যিকারের প্রশংসা সামনাসামনি জায়েজ, কিন্তু আমরা কিছু মিথ্যা প্রশংসাও করে ফেলি সামনাসামনিও আড়ালেও। যেমন আমরা যত্র তত্র দে দাঁড়ছে আল্লামা লেখাই, দে দাঁড়ছে দাঁড়ছে আল্লামা লেখতেই থাকি, আল্লামা শব্দের তাহকিক না জানা লোকটার পিছনেও আল্লামা লেখা হচ্ছে, দেদারসে হয়ে যাচ্ছে আমাদের এগুলা, কেন আল্লামা শব্দের তাহকিক, তাহকিক বুঝেননি, আমি তো ওভার কনফিডেন্স দিয়ে বলবো অনেক আল্লামা যারা আল্লামা শব্দের তাহকিক জানে না, বাস আল্লামা লেখা হচ্ছে, কেন আল্লামা লেখলে মানে এটার ফায়দা কি, উপকারিতা কি, কেন এগুলো যত্র যত্র লেখা হবে, এইটা কি মোয়া মুড়ির মোয়া। প্রশংসা যথাযথ প্রশংসা জায়েজ, মাত্রা অতিরিক্ত প্রশংসা হারাম না জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা রাআইতুমুল মাদ্দাহীন, যখন অতিরিক্ত চাটুকার আর প্রশংসাকারীদেরকে দেখবা, ফাসুফি উজুহিহিম উত্তরাব, তাদের চেহারার মধ্যে বালু মারবা, কি মারবা, হ্যাঁ মুসলিম শরীফের বর্ণনা। নবীজির এক সাহাবি উসমান গনির পাশে বসা প্রশংসা করছে, হাতে তুইলা বালু মারছে, একদম সত্যি সত্যি পাথর সহ মারছে, হযরত উসমান গনি গাই তুমি কি করলা, নবীজি কইছে তাই মারলাম, এত মেরে দিছে সত্যি সত্যি মেরে দিছে, এই যুগে আর বালু মারা যাবে না, এই যুগে কি করা, এই যুগে ধমক দেওয়া বলে দেওয়া, ভাই আমার নামের বিষয়গুলো বইলেন না লেখেন না, তারুণ্যের অহংকার, কুটি যুবকদের আইডল, হাদিস গবেষক, হাদিস বর্ণনায় অনন্য ব্যক্তিত্ব, হাদিসের অন্যতম নক্ষত্র হাফিজুল হাদিস, প্রখ্যাত ওমক প্রখ্যাত তোমক, এই জুর বলার কোনো দরকার নাই তো, আমার নামটা সবাই জানে, কথা বুঝছেন নি, আমার নাম আরিফ বিন হাবিবিরা জানে সবাই, এটা লেখলে এটার ফায়দা কি,
হাফিজুল হাদিস লেখলে যদি আমি হাফিজুল হাদিস হয়ে যাই তাহলে প্রতিদিন লেখেন এই লেখার কারণে যদি হয়ে যাই কিন্তু এরকম তো হয় না তো মাত্রা অতিরিক্ত প্রশংসা হারাম এটা জায়েজ নাই এটা নিষেধ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির সামনে একজন আরেকজনের প্রশংসা করছে বাড়ায়া প্রশংসা করছে নবীজি বললেন ওই হাক থামো কত তাউনু সাহেবিক তুমি তোমার সাথীর গলাটা কাটা দিছ কত তাউনু সাহেবিক তুমি তো তার গলা কাটা দিছ নবীজি আরেক বর্ণনা বলছে ইয়াকুমাত তামাদুহা বেশি চাটুকারিতা করা থেকে বাঁচো ফাইন্নাহু আযিব বেশি চাটুকারিতা করা মানে তার গলার মধ্যে ছুরি চালায়া দাও তাহলে বলেন আনলিমিটেড প্রশংসা হবে একমাত্র কার বান্দার প্রশংসা লিমিটেড বাস্তবিক সত্যিকার অর্থে যদি প্রশংসা করা যায় লেখা যাবে সমস্যা নাই কিন্তু আপনি অতিরিক্ত প্রশংসা এটা ঠিক না এটা বান্দাদের জন্য জায়েজ নাই এটা নাজায়েজ আল্লাহ আমাদের সকলকে নাজায়েজ কাজ থেকে হেফাজত করেন আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো আড়ালে প্রশংসা করতেন কইরা বলতেন তোমার কাছে প্রশংসাটা করলাম তুমি কাউরে কইও না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলী জান্নাতে যারা প্রবেশ করবে এদের মধ্যে একদল থাকবে যারা বয়স্ক জান্নাতি এই বয়স্ক জান্নাতি যারা হবে আমার আবু বকর আর ওমর বয়স হয়ে যাওয়ার পর অর্থাৎ বয়স হয়ে যাওয়ার পর যারা মারা গেছে জান্নাতে তো আর কেউ বড় বুড়া বয়স হয়ে মারা যাবে না কিন্তু বুড়া বয়স হয়ে কেউ জান্নাতে যাবে না দুনিয়া থেকে যারা বুড়া বয়সে মারা গেছে অর্থাৎ বয়স হয়ে যাওয়ার পর এই বয়স্ক যারা জান্নাতে যাবে তাদের সর্দার হবে আমার আবু বকর আর ওমর এটা বইল হযরত আলীকে বললেন আলী কথাটা তুমি আবু বকর ওমরে বইল না বলে দে এই কথাটা যে তোমারে বললাম এটা আবু বকর ওমরকে বলবা না মা দামা হাইয়াইন আবু বকর ওমর যতদিন জীবিত থাকবে এই কথাটা তাদেরকে বইল না কি বুঝলাম কখনো কখনো কারো প্রশংসা আড়ালে কইরা এটা বলে দেওয়া থাক তিনি যতদিন দুনিয়াতে আছে এটা তার কাছে বলা দরকার নাই আমি তার ব্যাপারে এই এই ভালো ধারণা রাখি এটা জায়েজ আছে কথাগুলো বলার কারণ হলো আমার যে বিষয়বস্তু দিছে এই বিষয়বস্তুর সাথে এটা বলতে হবে আপনারা আবার অন্যদিকে নিলে হবে না যে আপনি আজকে এটা কেন বললেন আমার তো বিষয় দিছে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর এই আলহামদুলিল্লাহ ব্যাখ্যা এখনো শেষ হয় নাই লম্বা আলোচনা আলহামদুলিল্লাহ কয় ক্ষেত্রে প্রশংসা করা যাবে কয় ক্ষেত্রে করা যাবে না আজকে এতটুকুই থাক যতটুকু জানলাম শুধু আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ থেকে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচা রাখলে আলহামদুর আলোচনা এখনো শেষ হয় নাই এটা নিয়ে লম্বা আলোচনা হবে এরপর আমরা রব্বিল আলামিনে যাব রব্বিল আলামিনেরও লম্বা ব্যাখ্যা আর রহমান রহিম এটারও লম্বা ব্যাখ্যা মালিক ইয়াউমিদ্দিন এটার ব্যাখ্যা হবে আরো লম্বা সবগুলার ব্যাখ্যা খুব লম্বা হবে ইনশাআল্লাহ তো আজকে যতটুকু জানলাম সমস্ত প্রশংসা কার দুনিয়াতে সব রাজত্বকার তাই দুনিয়াতে সব প্রশংসাকার আচ্ছা দেখি ওই পরেরটা বলেন আখেরাতে সব রাজত্বকার তো আখেরাতে সব প্রশংসাকার আল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ আর প্রয়োজনে সত্যিকার প্রশংসা মানুষের করা জায়েজ প্রয়োজনে এবং এটা যদি সত্যিকার হয় আর যদি প্রয়োজন না থাকে সামনাসামনি তার প্রশংসা করা দরকার নাই আড়ালে তার প্রশংসা কইরা তার ব্যাপারে বইলা দেওয়া ভাই সে যতদিন বেঁচে আছে এটা তারে বলা দরকার নাই তার ব্যাপারে এই প্রশংসা করলাম আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম ও প্রথম দিকের কথাগুলো মনে আসেনি কি আলেমরা বলে হ্যাঁ তো মাশাআল্লাহ কি বিসমিল্লাহ কি দুই সুরার মাঝে কি আপনারা করলে বলো এরা করতে হ্যাঁ দুই সুরার মাঝে কি পার্থক্য আচ্ছা ঘুমাইতে যাওয়ার সময় কি পড়া পানির পাত্র ঢাকার সময় যদি পুরা পাত্র নাও থাকে যদি পুরা পুরাটা ঢাকনা না থাকে সামান্য কিছু দিয়া বিসমিল্লাহ বলে ঢাকা আলেমরা বলবেন না অন্যরা বলবেন শিশুদেরকে কখন আটকা রাখতে হবে সন্ধ্যার সময় বলতে সন্ধ্যা তো অনেক বড় অর্থাৎ সূর্য ডুবার পর সন্ধ্যা যখন নেমে আসে শিশুদেরকে আটকানো কখন ছাড়া যাবে আর যখন কিছুটা রাত অতিবাহিত হবে তখন ছাড়া যাবে আল্লাহ আমাদের সকলকে মা বোনদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন ও আচ্ছা ওই গাড়িতে মিম্বরের আমানত প্রথম খণ্ড আছে সন্তানের 64টা অধিকার ওই দিন অনেকে নিতে পারেন নাই আজকেও পারবেন না 2 মিনিট সময় পাবেন সর্বোচ্চ 2 মিনিট অনেক দূরে যাব আমি 2 মিনিটের মধ্যে ওনারা আনছে প্রকাশনী থেকে নিয়ে আসছে আপনারা নিতে পারেন 2 মিনিটের মধ্যে মিম্বরের আমানত যদি কেউ সংগ্রহ করেন সন্তানের 64টা অধিকার সবাই মুখস্থ করে ফেলবেন স্বামী স্ত্রী দুজন মুখস্থ করে একজন আরেকজনকে শোনাইবেন মিম্বরের আমানত প্রথম খণ্ড
ওই বরের খণ্ডগুলো এখনো আসে নাই, বাকি প্রেসে দেওয়া আছে, এসে যাবে আস্তে আস্তে। 10 খণ্ড রেডি, ওলামা হজরত যারা আছেন আপনাদের জন্য কার্যকরী হবে জুমায় একের পর এক ধারাবাহিক আলোচনা করার জন্য। এবং আম পাবলিক যারা আছেন, সাধারণ জনগণ এবং মা বোনদেরকেও আপনি কিতাবটা নেন, কোনো সমস্যা নাই, সহজভাবে উপস্থাপন করা হয়েছে, সেখানে কঠিন কোনো কথা লেখা নাই। আল্লাহ আমাদের সকলকে আজকের সুরায় ফাতেহার প্রথম আয়াত এবং বিসমিল্লাহ থেকে যে আমল শিখলাম এই আমলগুলো করার তৌফিক দান করেন। آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله الحمد لله. حضرت أمد المعدي وقتاً تو غرفتكم مع الله سنة راك تسلين. তাসমিয়া বিসমিল্লাহ সুন্দর তাফসীর হয়েছে, আমরা সকলে বসি, ধারাবাহিক আলোচনা চলবে। আমাদের তাফসীরকারক ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, দেশ বরণ্য উলামায়ে কেরাম এবং সারা বাংলাদেশ ইতিমধ্যে যিনি আলোড়ন সৃষ্টি করেছেন তিনি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, আমরা সকলেই বসি। এখনই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি আনসারুল হক মিজান দামাত বরকাতুল। আমরা সকলেই বসি, কেউ আমরা বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করব না, আমাদের আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। আসরের পর, মাগরিবের পর, বাদ এশা রাত 11টা পর্যন্ত ইনশাআল্লাহ।